মানুষের এমন ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, কখনো বাড়িতে থাকছে আর অক্সিজেনের খোঁজ করেও অক্সিজেন অমিল হচ্ছে, মনে হচ্ছে যেন তাদের প্রাণটা এখনই বেরিয়ে যাবে। তাই মানে এই রকম প্রয়োজনে যাতে তার বাড়িতে অক্সিজেন পৌঁছে যায়, যতক্ষণ না পর্যন্ত সে অন্য জায়গা থেকে অক্সিজেনের ব্যবস্থা বা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছে, সেই জন্যই এই 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা অক্সিজেন অন হুইলস এটা চালু করা হলো। এবং কখনো কখনো এমনও দেখছি আমরা যে হাসপাতালে পৌঁছে গেছে, পেশেন্টের অ্যাডমিশনের কাগজপত্র হচ্ছে, তারপরে তো তাকে নিয়ে যাবে, স্ট্রেচার পাচ্ছে না, সেই অবস্থায় তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, তখন সেরকম ক্ষেত্রেও সেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করার জন্যই এই যে ব্যবস্থাটা অক্সিজেন অন হুইলস সেটা চালু হবে। কটা সিলিন্ডার থাকছে আপনাদের? আমাদের 3টে সিলিন্ডার থাকবে সবসময় সাথে।